হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি জাস্ট একটা ব্যাকআপ অ্যাপস নিয়ে কথা বলবো। আমরা অনেকেই চিন্তিত থাকি আমাদের ফোনের স্টোরেজ হচ্ছে, যখন স্টোরেজ ফুল হয়ে যায় আমরা না চাওয়া সত্ত্বেও আমাদের স্টোর থেকে আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ পিকচার বা অনেক কিছু ভিডিও থাকলে আমাদের ডিলেট করে ফেলে দিতে হয়। কারণটা হচ্ছে আমাদের ফোনের, অনেকেরই ফোনের স্টোর হচ্ছে বেশি একটা জায়গা থাকে না, সেই জন্য হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে অনেক ভিডিও ফাইল বা অনেক ইমেল ডিলেট করে ফেলে দিই। আজকে আমি এমন একটা অ্যাপস আপনাদের সাথে ডাউনলোড করে ইনস্টল করে দেখাবো, যে অ্যাপসটিতে মোর দ্যান 50 GB আপনি আপলোড করে রাখতে পারবেন। যখনই হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে আপনি কোনো পিকচার বা ভিডিও ক্যাপচার করবেন, সাথে সাথে হচ্ছে যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে নেট কানেক্ট থাকে তাহলে হচ্ছে ওই অ্যাপসটিতে ব্যাকআপ হিসেবে আপনার সেই ফাইলগুলো জমা হয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে হলে এখনই বেল আইকনটি ক্লিক করুন। চলুন শুরু করা যাক। যেটা আমরা করব, সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর হচ্ছে যে অ্যাপটির কথা আমরা এতক্ষণ বলছিলাম সেই অ্যাপটির নাম হচ্ছে মিডিয়াফায়ার। আমরা জাস্ট সার্চ বারে লিখব মিডিয়াফায়ার। মিডিয়াফায়ার লিখে হচ্ছে এন্টারে ক্লিক করব। করলেই হচ্ছে প্রথম অ্যাপটি আমাদের সামনে চলে আসবে। এই অ্যাপসটির রেটিং হচ্ছে 4.1, অ্যাপসটির রিভিউ হচ্ছে 75K, এবং এই অ্যাপটির সাইজ হচ্ছে 3 MB, এবং অ্যাপটি মোর দ্যান 5 মিলিয়ন পিপলস ডাউনলোড করছে ইতিমধ্যেই। নিচে আর বিস্তারিত হচ্ছে রিভিউ দেওয়া আছে, আপনারা সময় করে পড়ে নেবেন। ভিডিওর স্বল্পতার কারণে আমি এই রিভিউগুলো পড়তে পারলাম না। আমরা জাস্ট এখন ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর হচ্ছে আমাদের কিছু পারমিশন চাচ্ছে, আমরা জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। করার পরে হচ্ছে আমাদের অ্যাপটা এখন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে সময় নেবে না ইনশাল্লাহ। আমাদের অ্যাপটি এখন ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হওয়ার পথে, ইনস্টল হতে একটু সময় লাগবে, আমরা জাস্ট অপেক্ষা করব। আমাদের অ্যাপটি এখনও ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ইতিমধ্যে আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে। আমরা জাস্ট এখন ওপেনে ক্লিক করব। করার পরে যাদের হচ্ছে মিডিয়াফায়ারে হচ্ছে আইডি আছে তারা, তাদের তো দরকার নেই, আর যাদের আইডি নেই তারা হচ্ছে এখান থেকে আইডি ক্রিয়েট করতে পারবেন। আপনারা চাইলে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটি হচ্ছে লগ ইন করতে পারেন, যেহেতু আমাদের সবার অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে ফেসবুক ডিফল্ট লগ ইন থাকে, যেহেতু আমরা সবাই ফেসবুক কম বেশ ব্রাউজ করে থাকি। আপনি যদি না চান ফেসবুক দিয়ে হচ্ছে লগ ইন করতে তাহলে হচ্ছে আপনি ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন। জাস্ট আপনি নিচের যেই সাইন আপ হচ্ছে ব্লু লেখা আছে সাইন আপ, ব্লু সাইন আপে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাকে লিখতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড লিখে অ্যাকসেপ্টে ক্লিক করে হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে হচ্ছে আপনার আইডিটি হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে সময় স্বল্পতার কারণে হচ্ছে আমি দেখালাম না আপনাদেরকে, বিকজ অলরেডি আমার একটা আইডি আছে, জাস্ট হচ্ছে সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট নেম ফর এক্সাম্পল হচ্ছে টেক্সট আমি দিলাম, সেকেন্ড নেম হচ্ছে টেক্সট টু দিলাম, দেন হচ্ছে আমার ইমেল, যে কোনো একটা ইমেল লিখে হচ্ছে আমি জাস্ট হচ্ছে @gmail.com লিখলাম, বা আপনাদের হচ্ছে যে ইমেল সেই ইমেল আপনারা দিবেন, যেন সেখানে একটা পাসওয়ার্ড দিবেন, তার নিচে একটা পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি হচ্ছে ওপেন হয়ে যাবে। আমার কাছে একটা অলরেডি অ্যাকাউন্ট আছে, আমার সেই অ্যাকাউন্টটি হচ্ছে আমি এখানে জাস্ট লগ ইন করব। নিচে আমি পাসওয়ার্ড দিয়ে দিব, দিয়ে হচ্ছে লগ ইন করবো। দেখুন আমার আইডিটি হচ্ছে এখনই লগ ইন হয়ে গেছে আমার অ্যান্ড্রয়েড ফোনে। এখন যদি আমি আমার ফোনে যদি কোনো পিকচার ক্যাপচার করি বা কোনো ভিডিও ক্যাপচার করি তাহলে সরাসরি এই ফাইলগুলো হচ্ছে আপনার মিডিয়াফায়ারে চলে যাবে, আপলোড হয়ে যাবে, যদি কিনা আপনার অ্যান্ড্রয়েড ফোনে নেট কানেক্ট থাকে। ফর এক্সাম্পল আপনি চেক কীভাবে করবেন, আপনার মিডিয়াফায়ারে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এখানে একটা ক্যামেরা অপশন আছে, ক্যামেরাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ফোনে যা কিছু আছে
পিকচার বা ভিডিও অডিও যা আছে সব কিছু এখানে হচ্ছে আপলোড হয়ে যাবে। দেখুন আমার অনেকগুলো ভিডিও হচ্ছে এখানে আপলোড হয়ে আছে অলরেডি আমার ফোন থেকে। এখন যদি আমি আমার ফোন থেকে যদি হচ্ছে আমার হচ্ছে যেই ডিফল্ট গ্যালারিতে যেই পিকচার বা ভিডিও আছে আমি কেটে ফেলে দিই, তারপর হচ্ছে আমি জাস্ট এখানে লগ ইন করলে আমার এই ভিডিওগুলো এবং পিকচারগুলো আমি পেয়ে যাব। তো এই অ্যাপটি খুবই ভালো একটি অ্যাপস, মোর দ্যান 50 GB আপনি এখানে স্টোর করে রাখতে পারেন ব্যাকআপ হিসেবে। তো আমি সবাইকে রিকমেন্ড করবো এই মিডিয়াফায়ার অ্যাপটি ব্যবহার করার জন্য। আর আমার এই ভিডিওটি দেখার পরে যাদের মনে কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, ভালো থাকবেন সবাই।